আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ কাপানো সেরা পাঁচজন সাংবাদিক সম্পর্কে যারা সর্বদা সত্য প্রচার করার কারণে আজকে দেশের বাইরে তারা অবস্থান করছেন তো এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেল নতুন এসে থাকলে ভিডিওর নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করুন তো চলুন দেখে নেই যে বাংলাদেশের কোন পাঁচজন সাংবাদিক যারা সর্বদা সত্য প্রচার করার কারণে আজ দেশের বাইরে অবস্থান করছে আজকের ভিডিওর তালিকার পাঁচ নম্বরে যে সাংবাদিক অবস্থান করছেন তার নাম সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদুর রহমান একজন বাংলাদেশী সাংবাদিক প্রকৌশল এবং ব্যবসায়ী এছাড়াও তিনি বা আমার দেশ পত্রিকার মালিক পক্ষের একজন যিনি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে সরকার কর্তৃক গ্রেপ্তার হন দুই সালে বেসামরিক সরকার পুনরুদ্ধার এবং আওয়ামী লীগের বিজয়ের পর থেকে মাহমুদুর রহমান তার সংবাদপত্রের মাধ্যমে সরকারের একজন শক্তিশালী সমালোচক হয়ে যায় তিনি সর্বদা সত্য প্রচার করার জন্য বিভিন্ন মামলার আসামি হয়ে দেশের বাইরে অবস্থান করছেন তার একদিকে যেমন রয়েছে জনপ্রিয়তা অন্যদিকে রয়েছে সমালোচকও জনপ্রিয় এই সাংবাদিকের বাড়ি কুমিল্লা জেলাতে তালিকার চার নম্বরে যে সাংবাদিক অবস্থান করছেন তার নাম তাসনিম খলিল তাসনিম খলিল একজন নির্বাসিত বাংলাদেশি সাংবাদিক যিনি সুইডেন ভিত্তিক অনুসন্ধানকারী ও জনস্বার্থ বিষয়ক ইন্টারনেট ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্রনিউজের নিউজের প্রধান সম্পাদক এর আগে তিনি ডেইলি স্টারের হয়ে কাজ করেছিলেন এবং সিএনএন এর একজন স্টেঙ্গার এবং হিউম্যান রাইটস ওয়াচের পরামর্শদাতাও ছিলেন দুই সাল থেকে 2008 সালে বাংলাদেশের জরুরি অবস্থার সময় এগারোই মে দুই হাজার সাতে তাকে আটক করা হয়েছিল এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থার আই হেফাজত থাকাকালীন নির্যাতিত করা হয়েছিল তাকে তাসনিম খলিল বর্তমান সুইডেনের আর আরব্রোতে বসবাস করছেন জনপ্রিয় এই সাংবাদিকের বাড়ি সিলেট জেলাতে তালিকার তিন নম্বরে যে সাংবাদিক অবস্থান করছেন তার নাম কনক সরোয়ার কনকসর বাংলাদেশের একজন সাহসী সাংবাদিক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন এবং সেখান থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন একুশে টেলিভিশনের কর্মরত থাকাকালীন জনতার কথা নামক অনুষ্ঠান করতেন তিনি সালে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পোনোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলা ও দেশদ্রোহী মামলায় গ্রেপ্তার করেন দুই হাজার সালে নয় মাস জেল খেটেছেন তিনি বর্তমান তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এছাড়াও ইতিহাস বিকৃতি করার অভিযোগে সহ অন্যান্য ডিজিটাল মাধ্যম থেকে প্রবাসী সাংবাদিক ড কনক সররের কন্টেন্ট সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট জনপ্রিয় এই সাংবাদিকের একদিকে যেমন তার বক্ত রয়েছে অন্যদিকে সমালোচকও রয়েছে তালিকার দুই নম্বরে যে সাংবাদিক অবস্থান করছেন তার নাম খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিন একজন সাংবাদিক ও লেখক যিনি বর্তমান জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বাংলাদেশ সরকারের প্রাক্তন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিশ্ব ব্যাংকের পরামর্শক ছিলেন এই সাংবাদিকের একদিকে যেমন জনপ্রিয়তা রয়েছে অন্যদিকে সমালোচকও রয়েছে জনপ্রিয় এই সাংবাদিকের বাড়ি ঢাকা জেলাতে তালিকার শীর্ষে বা এক নম্বরে যে সাংবাদিক অবস্থান করছেন তার নাম ইলিয়াস হোসাইন ইলিয়াস হোসাইন বাংলাদেশের একজন সাহসী সাংবাদিক তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় তিনি একুশে টেলিভিশনের একুশে চোখ নামক অনুষ্ঠান করার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি খবরের ভিতরের খবর বের করে নিয়ে আসতেন তার সত্য করাই হলো তার জীবনের কাল কথায় আছে না সৎ লোকের ভাত নাই তাই হয়তো তার সত্য প্রচার করাতে তাকে দেশ ছাড়তে হয়েছে নিজ দেশের বিভিন্ন মামলার আসামি হয়ে তিনি বর্তমান যুক্তরাষ্ট্রে বসবাস করছেন সেখান থেকেও তিনি তার ব্যক্তিগত ফেসবুক ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিজ দেশের অসঙ্গতি তুলে ধরছেন সাংবাদিক ইলিয়াস সোসাইনের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে অন্যদিকে তার সমালোচকও রয়েছে বর্তমানে এই সাংবাদিককেই বর্তমান সময়ের শ্রেষ্ঠ সাংবাদিক বলা হয়ে থাকে হাই বিহ এই সিল অস্কের আয়োজন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে কথা আপেস